জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক সোলজার ফিরদৌস মন্ডল, আর আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। তো বন্ধুরা, আমি কিছু কমেন্টের অ্যান্সার দিতে চাইবো। আমি এখন শুধুমাত্র দুটি কমেন্টের অ্যান্সার দেব, কেননা বন্ধুরা অনেক কমেন্ট আছে, তো সেগুলি যথার্থ না উত্তর দিলে, মানে যথার্থ উত্তর দিতে চাইলে একটু টাইম তো লাগবে। বন্ধুরা, আমি ভিডিওটি ছেড়েছিলাম কিছুক্ষণ আগে, এটি ছিল এসএসসি অফিস অ্যাড্রেস অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো ভিডিওটি কেন ছিল, কি ছিল, সে বিষয়ে আমি ওই ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম। তো কিছু বন্ধুরা আমাকে প্রশ্ন করেছে, তো তার মধ্যে আমি একটি দেখলাম প্রশ্ন এবং তার আলোচনাও আমি করতে চাই। কিশোর, তুমি বলেছ স্যার এসব ক্যাসে সেন্ড করেন, তো এটা হিন্দিতেই বলতে হয়, এটি সেন্ড করতে হবে স্পিড পোস্টে। বন্ধুরা, অবশ্যই এটি স্পিড পোস্টে করবে, পারলে উইথ এডি করে নেবে। তারপরে সুদীপ্ত, সুদীপ্ত তুমি আমাকে কিছু লিখেছো, আমি একটু দেখব। প্রথমে স্যার, আপনার চ্যানেল আমার অনেক ভালো লাগে, তাই আমি দীর্ঘদিন বাবৎ আপনার চ্যানেল ফলো করে আসছি। থ্যাংক ইউ ভাই ফলো করার জন্য, এবং আপনার ক্লাসগুলো অ্যাটেম্প করি। স্যার, আমি এসএসসি জিডি কনস্টেবল এ ফিজিক্যাল এর জন্য কোয়ালিফাই হয়েছি। আপনার পিছনে আই টেস্ট চার্ট একটা দেখলাম। তো বন্ধুরা, আমার পিছনে মানে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম, হয়তো তার পিছনে আমার অফিসে ছিল, খেয়াল করতে হবে। স্যার, আমার আই ডিভিশনে একটি চোখে 6x6 এবং একটি চোখে 6x9 হয়েছে। বন্ধুরা, এটাই তো প্রয়োজন, খুব চিন্তায় আছি সব সময়। স্যার, আপনাকে সাথে পেয়েছি, এখনও স্যার আপনার হেল্পফুল ভিডিও পেতে চাই। তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি সবসময় তোমাদের সাথে ছিলাম, সাথে আছি, আর আগামী দিনও থাকবো, কথা দিলাম। স্যার প্লিজ, আই ভিশন রিকোয়ারি করার জন্য কিছু ভিডিও বানান। তো অবশ্যই আমি ভিডিও বানাবো, কিন্তু তার আগে আমাকে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা ও একবার করা উচিত, তাহলে হয়তো আমার মতো অনেক ক্যান্ডিডেট সাহায্য, মানে অনেকে সাহায্য হবে। তো আমার খুব ভালো লাগলো তোমার এই লাস্টটুকু বল, মানে কমেন্টটুকু, যে এই ভিডিওটি বানালে অনেকের সুবিধা হবে। প্রথমে বলি, তোমাদের আই সাইডে চাই 6x6 এবং 6x9। তারপরে বলি, কারো যদি আই সাইডে কোনো সমস্যা থাকে, আমি বলবো ওয়েস্ট বেঙ্গলে সবথেকে ভালো যে হসপিটালটি আছে সেটি হলো কলেজ স্ট্রিটের কাছে মেডিকেল কলেজ হসপিটাল। এটি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান আই ডিপার্টমেন্ট। তো বন্ধুরা, তোমরা যদি এই হসপিটালে নিজেদের আইটা একবার দেখিয়ে নাও, আমার মনে হয় কারো ছোটোখাটো প্রবলেম থাকলে এখন থেকে দেখালে সলভ হতে পারে। আমি অনেক স্টুডেন্টের সলভ হয়েছে দেখেছি। তো তোমাদের আবারও সকলকে বলি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর তোমরা লাইফে সাকসেস হও এটাই আমি আন্তরিকভাবে কামনা করি। তো আমি দুটি কমেন্ট, যেটি আমার মনে হয়েছে অনেক গুরুত্বপূর্ণ, সেই দুটির উত্তর দিলাম। তোমরাও কমেন্ট করলে তোমাদের উত্তর দেব। সকলে ভালো থেকো আর সুখে থেকো। আর একটা বিষয় বলবো বন্ধুরা, ফিজিক্যাল তোমরা কিন্তু এখন থেকে কন্টিনিউ করো। ফিজিক্যাল 5 কিলোমিটার রানিং একবারে হয় না, তোমাদের এখন কন্টিনিউ করা উচিত। তো কন্টিনিউ করলে বন্ধুরা চেষ্টা করবে 6 কিলোমিটার রানিং করবে অন্তত ন্যূনতম 5 থেকে 6 দিন। টাইম দেখো না, টাইম দেখার কোনো দরকার নেই। তো এই সকল বিষয়গুলি তোমাদেরকে ফলো করতে হবে, যদি ফলো করো অবশ্যই তোমরা সাকসেস পাবে। তো বন্ধুরা, আবারও বলি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটি কল এসেছে, আমি ফোনটি
অ্যাটেম্প আমার করতে হবে। আর সেই সূত্রে তোমরা আবারও বলি, আমার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ। আর যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারো। সকলে ভালো থেকো, জয় হিন্দ।